দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা যারা আবেদন করবে বলে মনস্থ করেছিলে তোমাদের প্রত্যেকের জন্যই খুশির খবর রয়েছে অবশেষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালটি আপডেট করা হচ্ছে এবং কিছুদিন পর তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু শুরু হবে তো লাইভ প্রুফস তোমাদের সঙ্গে বর্তমানে শেয়ার করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কবে শুরু হতে পারে সর্বপ্রথম গুগল ক্রম ব্রাউজারে চলে এসেছি এবং সেখানে টাইপ করে দিয়েছি এস অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ তো এখানে আসার পর প্রথমেই যে ওয়েবসাইটটি আছে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এস ভি এই অফিসিয়াল পোর্টালটি হচ্ছে স্বামী বিবেকানন্দের স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল এখানে আসার পর এই ধরনের ইন্টারফেসটা তোমাদের সামনে ওপেন হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু সার্ভার টেম্পোরারি ডাউন রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করার জন্য তো এখানে কী বলা হয়েছে এস ভি এম মেরিট কা মিন স্কলারশিপ হচ্ছে ভি ফোর পয়েন্ট জিরো অর্থাৎ দু হাজার তেইশ সালে কিন্তু সেটা ভার্সন ছিল ফোর সরি থ্রি এবং সেটা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ভার্সন কিন্তু ফোর হবে এরপর কি বলা হয়েছে যে ওয়েবসাইট ইজ টেম্পোরারিলি ক্লোজড ফর দ্য maintenance পারপাস উই really অ্যাপ্রিসিয়েট your পেশেন্ট এই নোটিফিকেশনের অর্থ হচ্ছে খুব শীঘ্রই স্বামী বিবেকানন্দ পোর্টাল আপডেট করা হবে এবং তার সঙ্গে দু হাজার চব্বিশ পঁচিশের অ্যাপ্লিকেশন শুরু হবে তো যেহেতু এইরকম স্ট্যাটাস শো করছে তাহলে তোমাদের মিনিমাম হয়তো এক সপ্তাহ ওয়েট করতে হবে দেন তোমাদের স্বামী বিবেকানন্দের স্কলারশিপের আবেদন কিন্তু শুরু হয়ে যেতে পারে তোমাদের হয়তো দুর্গা পুজোর আগেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টাল চালু হতে পারে সেটারই কিন্তু একটি দৃঢ় সম্ভাবনা রয়েছে এবং নতুন নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও কিন্তু যুক্ত হতে পারে স্বামী বিবেকানন্দের স্কলারশিপের তো যখন আবেদন প্রসেস শুরু হবে বা নতুন ওয়েবসাইট লঞ্চ করবে তোমাদের সঙ্গে সর্বপ্রথম লেটেস্ট আপডেট শেয়ার করব তো আপাতত এই পর্যন্ত ভিডিওটি তো নতুন আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না